হ্যালো বন্ধুরা, জিআইসি SF6 গ্যাস রিলেটেড কাজ করার জন্য যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় তেমনি একটি ইকুইপমেন্ট হলো ডিলো মেশিন। তো চলুন এই ডিলো মেশিনের ব্যবহার সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়ে নেই। এটি মূলত জার্মানির তৈরি একটি মেশিন। এই মেশিনটি 20 এম্পিয়ারের মতো লোড নেয়, তাই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 36 অথবা 63 এম্পিয়ারের 3-ফেজ MCA ব্যবহার করা উচিত। পাওয়ার সাপ্লাই দেওয়ার পর মনিটরে মেশিনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম চলে আসবে। একটি জিনিস মনে রাখবেন, অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এই মেশিন চালানো মোটেই উচিত নয়। এই মেশিনটি দিয়ে প্রধানত 3 ধরনের কাজ করা যায়। 1 নম্বর, জিএস কম্পার্টমেন্টগুলোকে ভ্যাকুয়াম করা বা ইভাকুয়েশন অফ এয়ার। 2 নম্বর, SF6 গ্যাস ফিলিং করা। 3 নম্বর, গ্যাস রিকভার ফ্রম কম্পার্টমেন্ট। মেশিনে মোটা ও চিকন 2টি হোস পাইপ দেখতে পাবেন। চিকন পাইপটি দিয়ে সিলিন্ডার থেকে গ্যাস মেশিনে ঢোকে, এরপর মোটা পাইপটি দিয়ে মেশিন থেকে গ্যাস জিএস কম্পার্টমেন্টে যায়। এই মোটা পাইপের অপর প্রান্ত জিআইএসে লাগাতে হয়। মেশিনের সামনে ফিলিং প্রেশার কম বেশি করার জন্য একটি গেট ভাল্ব অথবা প্রেশার ভাল্ব দেখতে পাবেন। এরপর সিলিন্ডারের ওজন দেখার জন্য আরও একটি মনিটর দেখতে পাবেন। এই সিলিন্ডারের ওজন আপনি মেইন মনিটরেও দেখতে পাবেন। মেশিনের সাথে একটি গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক থাকে। এই ট্যাঙ্কটিতে গ্যাস ঢুকানোর জন্য অফ অন গেট ভাল্ব থাকে। প্রেশার দেখার জন্য একটি মনিটর দেখতে পাবেন। তো এই হলো মূলত ডিলো মেশিনের কাজ। আমরা ডিলো মেশিন সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গেলাম। ভিডিওটি দেখে ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।